আসসালামু আলাইকুম ফয়সাল ভাইয়ের কাছে আইছেন আমরা এই সিভিটি গিয়ারের কাজবার সম্বন্ধে উনি খুব ভালো বুঝে আমরা আমার গাড়িটা 120 উড়াইতে গেলে 4000 আরপিএম লাগতো তো উনি কাজ করে দিয়েছে পরে মাশাআল্লাহ এখন গাড়িটা ভালো চলতেছে আপনার গাড়ির সমস্যা নিয়ে ফয়সাল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোপফুলি সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকে ছোট্ট একটা ইস্যু কভার করি আজকে আমরা একটা এক্সিও 2009 এর মডেল গাড়ি আমাদের গ্যারেজে আসলো সো এটা ইঞ্জিন 1 এন্ড জেড এবং গিয়ার হচ্ছে সিভিটি এবং সিভিটি টিসি সো এই গাড়িটাতে যে ইস্যু ছিল সেটা হচ্ছে ওনারা রিসেন্টলি 10 থেকে 15 দিন আগে ইঞ্জিন গিয়ার বক্স রিপ্লেস করলো আফটার দ্যাট ওনাদের যে ইস্যু ছিল সেটা হচ্ছে 110 বা 110 এর বেশি গিয়ারের টপ স্পিড উঠতো না দ্যাটস ওয়াই ভাইরা আসলো এবং আলহামদুলিল্লাহ আমরা চেক করলাম বা তেল লেভেল চেক দিলাম দেন যা যা কাজ ছিল সেগুলো করলাম এবং ক্যালিব্রেশন করলাম এবং এন্ড অফ দ্য ডেতে মোটামুটি গাড়িটা কমপ্লিট এবং আমরা মাওয়ায় টায়াল দিয়ে আসলাম সো এখন গাড়িটা অনেকটাই কমপ্লিট সো আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়টা আপনাদেরকে বলবো ভিউয়ার্স আপনারা অবশ্যই টয়োটার যে সিভিটি গিয়ার বিশেষ করে অ্যালিয়ন প্রিমিয়া এক্সিও এগুলার যখন ইঞ্জিন গিয়ার বক্স রিপ্লেস করবেন বা শুধু গিয়ার বক্স রিপ্লেস করে নতুন এক্সিওর অ্যালিয়ন প্রিমিয়ার সিভিটি গিয়ার ইনস্টলেশন করবেন তার সাথে অবশ্যই অরিজিনাল সিভিটি গিয়ার অয়েল টিসি অথবা এফই যেটা আছে সেটা ইনস্টলেশন করবেন এবং গিয়ার অয়েল দিবেন এবং সাথে সাথে অবশ্যই কম্পিউটার ক্যালিব্রেশন করবেন এতে গাড়িটা ভালো থাকবে গাড়ি থেকে ভালো পারফরমেন্স পাবেন আপনারা এবং আমরাও সেই কাজগুলো করলাম এখন আমাদের গাড়িটা অনেক টুকা আমরা তো যে আমাদের বিশেষ করে এক ভাই আসছে উনিও মেকানিক্স আমাদের এক মিলন ভাই হ্যাঁ মিলন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ফয়সাল ভাইয়ের কাছে আইছেন আমরা এই সিভিটি গিয়ারের কাজবার সম্বন্ধে উনি খুব ভালো বুঝে আমরা আমার গাড়িটা 120 উড়াইতে গেলে 4000 আরপিএম লাগতো তো উনি কাজ করে দিয়েছে পরে মাশাআল্লাহ এখন গাড়িটা ভালো চলতেছে আপনার গাড়ির সমস্যা নিয়ে ফয়সাল ভাইয়ের কাছে আইছেন থ্যাংক ইউ আর আপনি সিভিটি যারা আছে বিশেষ করে গাড়ি চালায় তাদের উদ্দেশ্যে আপনার মতামত কি সিভিটি যারা গাড়ি চালান আসলে সিভিটি গাড়ির খুবই একটা মানে মাল্টি গিয়ারের মতো গাড়িটা না এই গাড়িটা আসলে সব অ্যাক্সেলারেশনে এই গাড়িটা চালাইতে হয় এই গাড়িটা ওভার অ্যাক্সেলারেশন দিবেন আপনার গিয়ার বক্স তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং আপনি গাড়িটা আপনি ঠান্ডা মাথায় চালাইতে হবে ইনশাআল্লাহ এই গাড়িও এক্সেলারেশন তো ভালো গাড়ি কিন্তু আপনার চালানোর উপর নির্ভর করে যে চালাবে তার উপরে এই গাড়িগুলি আসলে বেসিস করে গাড়িগুলি চলার টিকার গিয়ার বক্স ইঞ্জিন ফাংশন গুলি টিকার নির্ভর করে আর কি মাশাআল্লাহ ফয়সাল ভাইয়ের কাছে আইসেন উনি ভালো ইলেকট্রিক কাজ বুঝে এবং ক্যালিব্রেশন সম্বন্ধে বা তেলের লেভেল উনি খুব ভালো বুঝেন এই সম্বন্ধে ওনার কাছে আইসেন আপনারা জি থ্যাংক ইউ ইনশাল্লাহ ভিউয়ার্স উনি হচ্ছে আমাদের মিলন ভাই ওনার ওয়ার্কশপ ধানমন্ডিতে আপনারা ইনশাল্লাহ ওনার ওয়ার্কশপে আসবেন আপনাদের কোনো কাজ হইলে বা কিছু সো ওনার যে পরামর্শটা উনি যেটা বললেন অবশ্যই টয়োটার এলিয়ন প্রিমিয়া এক্সিওর সিভিটি গিয়ার অয়েলটা আপনারা যথাসময় গাড়িতে রিপ্লেস করবেন এবং অবশ্যই কম্পিউটার চেক করাবেন এবং ক্যালিব্রেশন করাবেন সো ভিউয়ার্স এইভাবে আমরা সবসময় চেষ্টা করি গাড়ি রিলেটেড বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে যেটা আপনাদের সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই জন্য ভাইয়েরা বন্ধুরা আপনারা আমাদের প্রতিটা সেগমেন্টে আমাদের সাপোর্ট দিবেন আমাদের জন্য দোয়া করবেন এতে আমরা যাতে ভালোভাবে আগে যেতে পারি সো বন্ধুরা ভাইয়েরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ